হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লেয়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আবার একটা ইসলামিক ভিডিও দেখব এবং এই ইসলামিক ভিডিওটা ডিফারেন্স, মানে অন্যগুলোর চাইতে একটু আলাদা, ওয়াজ নয় অ্যাকচুয়ালি, এবং সাথে সাথে বাসিরার কোনো আয়াত ধরে নয়। এটার টাইটেল হচ্ছে জান্নাতুল বাকিতে মুর্দার রাতে কেন বের হয়। জান্নাতুল বাকিতে, আচ্ছা, মুর্দা রাতে কেন বের হয়, তো এটাই টাইটেল। আর যে চ্যানেল থেকে ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে ইসলামিক আইকনিক চ্যানেল। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, জান্নাতুল বাকিতে জুমার দিন রাতের বেলায় কবর স্থান থেকে মৃতদেহ কেন জীবিত হয়ে বের হয়ে আসে, আর যদিও বা আসে তাহলে তারা বের হয়ে সেখানে কী বা করে? নিশ্চয় এটি এমন একটি ঘটনা যার উপর বিশ্বাস করা অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু জান্নাতুল বাকির কবর খননকারী ব্যক্তির এই ব্যাপারে কী কথা বলেছেন এবং কবর থেকে বেরিয়ে আসা সে মৃতদেহগুলোর ছবি এবং ভিডিও যা আজকের এই ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি খুবই আশ্চর্যজনক একটি ঘটনা। সৌদি আরবের মিডিয়া এবং রিপোর্টাররা অনেক প্রচেষ্টা করার পরেও এই ঘটনাটিকে গোপন রাখতে পারেনি। কিছু গোয়েন্দা সেখানে গিয়ে সেই গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, যেগুলো আজকের ভিডিওতে উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং ভিডিওটি দেখে আপনার অবশ্যই মাথা ঘুরে যাবে, তাই একটু স্কিপ না করে দেখতে থাকুন। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকে জানেন যে জান্নাতুল বাকি হলো মুসলমানদের প্রথম কবরস্থান। এখানে দাফন হওয়া ব্যক্তিদেরকে খুব ভাগ্যবান বলা হয়, কারণ এখানে অনেক সাহাবায়ে কেরাম এর কবর উপস্থিত রয়েছে। প্রথমে আপনাদেরকে বলবো এখানে কিভাবে মৃতদেহগুলোকে দাফন করা হয়। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন একটি লাহাদ খোড়া হয়, অর্থাৎ কবর বানানো হয় এবং সেখানে মৃতদেহকে দাফন করা হয়। যেহেতু প্রিয় বন্ধুগণ এই কবরস্থানটি মদিনাতুল মানওয়ারার মধ্যে স্থাপিত রয়েছে, সেই কারণে এখানে সকল সময় মুসলিমদের বিশাল সমাগম উপস্থিত থাকে, যারা ইসলামের রীতি রেওয়াজ অনুযায়ী মাইয়াতকে খাটের উপরে নিয়ে যাওয়া থেকে শুরু করে জানাজার নামাজ পড়া এবং কবরে মাটি দেওয়া পর্যন্ত সামিল থাকে। এক মুসলিম অপর মুসলিমের কবরে মাটি দেওয়া একটি বিশাল সওয়াব, অর্থাৎ নেকির কাজ। জান্নাতুল বাকির একটি খাস কথা হলো এই যে, এখানে কোনো কবরে আপনি কাঠ অথবা ইটের কোনো জিনিস দাঁড় করা দেখতে পাবেন না। প্রিয় বন্ধুগণ, আসুন আপনাকে এবার সেই ঘটনাটি শোনায় যে ঘটনাটি শোনার জন্য আপনি চাতক পাখির মতো এই ভিডিওটি এখন অবধি দেখছেন। এই ঘটনাটি হলো আব্দুর রশিদ নামক এক ব্যক্তির, যে জান্নাতুল বাকিতে 25 বছর থেকে গোরকান্দ অর্থাৎ কবর খননের কাজে নিযুক্ত ছিল। 55 বছরের আব্দুর রশিদ পাকিস্তানের বাসিন্দা ছিল। আব্দুর রশিদ বিবাহ করেছিল এবং তার এই বিবাহের পর দুইটি বাচ্চাও ভূমিষ্ঠ হয়েছিল। ভাগ্যের খেল দেখুন প্রিয় বন্ধুগণ, এই কাজের সিলসিলার জন্য আজ থেকে প্রায় 30 বছর আগে সৌদি আরবে সে চলে আসে। যখন এর বিবাহ হয়েছিল ঠিক তার বিবাহের 10 বছর পরে একটি অ্যাক্সিডেন্টে তার স্ত্রী এবং তার দুই বাচ্চা ইন্তিকাল করেন। এই দুঃখজনক ঘটনা আব্দুর রশিদকে অনেকটাই দ্বিখণ্ডিত করে দিয়েছিল, তার মনকে ভেঙে তছনছ করে দিয়েছিল। এরপর বাড়ির মানুষেরা তার দ্বিতীয় বিবাহের জন্য অনেক জোর করে, যাতে করে সে আবার নতুনভাবে একটি ফ্যামিলিকে গঠন করতে পারে। কিন্তু আব্দুর রশিদ দ্বিতীয়বার বিবাহ করতে পারেননি, কারণ সে অনেকটাই ব্যথায় ব্যথিত হয়েছিল আর সে সৌদি আরবে তার পুরো জীবনকে একাই অতিবাহিত করে দিয়েছিল। প্রিয় বন্ধুগণ, সৌদি আরবে আব্দুর রশিদ মজদুরি করত। জান্নাতুল বাকির যখন গোরকান্দের পোস্ট খালি ছিল ঠিক তখন সে সেখানে কাজ করার জন্য অ্যাপ্লাই করে এবং তার সেখানে সিলেকশন হয়ে যায়। তখন সে জান্নাতুল বাকিতে গোরকান্দ কাজ করার জন্য নিযুক্ত হয়ে যায় এবং সেখানকার নিয়ম অনুযায়ী জান্নাতুল বাকির আশেপাশের একটি জায়গাতে বসবাস করতে শুরু করে। প্রিয় বন্ধুগণ, যে ঘটনাটি আমি আপনাকে এখন শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি শুনে আপনি অবশ্যই আশ্চর্য হবেন, তাই মনোযোগ সহকারে ঘটনাটি শুনতে থাকুন। আব্দুর রশিদের কথা হলো যে সে জান্নাতুল বাকিতে এমন এমন মুজিজা দেখেছে যা সাধারণ মানুষ দেখলে ভয়ে ভীতস্ত হয়ে যেত, আর মানুষ এগুলোকে নিজের চোখে দেখেও সেগুলোকে
মিথ্যায় মনে করত, কিন্তু সে নিজের চোখে অনেক বড় বড় মুজিজা দেখেছে। প্রিয় বন্ধুগণ, বর্তমান সময়ে আব্দুর রশিদের নিজের চোখে যে মুজিজাটি সে দেখেছে সেটা সাধারণ মানুষকে সত্যি হিলিয়ে রেখে দেবে। আব্দুর রশিদ বলেন, কয়েক বছর আগে যখন সে একদিন রাতের বেলায় একটি কবর খনন করছিল, রাত প্রায় 2টার সময়, তো সে একটি বড় আজীবগরীব জিনিস লক্ষ্য করে। আব্দুর রশিদ সেখানে দেখে যে আচমকায় কিছু কবর ফাটতে শুরু করে দিয়েছে এবং সে কবর থেকে সাদা কাপড় পরা মুর্দা বের হয়ে আসছে। যে মুর্দাগুলো জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করেছে এবং তারা মসজিদের নববীর দিকে মুখ করে জোরে জোরে চিৎকার করে দরুদ শরীফ পড়া শুরু করেছে। প্রিয় বন্ধুগণ, এই দৃশ্যটি এতটাই ভয়ানক ছিল যে সে সাথে সাথে আব্দুর রশিদ সেখানে অজ্ঞান হয়ে যায়। আব্দুর রশিদ বলেন যে আমার যখন জ্ঞান ফিরে আমি দেখছি তখন ফজর হয়ে গেছে। এরপর আব্দুর রশিদ দৌড়ে গিয়ে সে কবরগুলোকে দেখে যে কবরগুলো সে রাতের বেলায় ফাটতে দেখেছিল। তারপর সে যা দেখে জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনিও কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে আল্লাহ তাআলার প্রশংসা করুন। আব্দুর রশিদ বলেন যে আমি সে কবরগুলোতে ফেটে যাওয়ার একটি দাগ পর্যন্ত পাইনি। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এরপর আব্দুর রশিদ ভাবলো যে এটা হয়তো তার চিন্তা ভাবনার কারণে হবে, অথবা ঘুমের ঘরে সে হয়তো এগুলো মনে মনে ভাবছিল, তাই সেই দিন এই কথাগুলোকে সে ইগনোর করে দিল এবং সেখান থেকে সে চলে গেল এবং এগুলো কোনো ব্যক্তির সামনে গিয়ে আলোচনাও করেননি। কিন্তু ইত্তেফাক দেখুন প্রিয় বন্ধুগণ, তার পরের জুমার রাতেও হঠাৎ একটি কবর খনন করতে তাকে আবার জান্নাতুল বাকিতে যেতে হলো এবং সেই দিনও সে একই জিনিস আবারও দেখল, যে কবর থেকে মুর্দা বের হয়ে আসছে এবং তারা মসজিদের নববীর দিকে মুখ করে দুরুদ শরীফ জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করেছে। তারপর সে আবারও অজ্ঞান হয়ে যায় এবং একই জিনিস তার সাথে আবারও ঘটে। এরপর আব্দুর রশিদ ভাবে যে এটা আমার ভাবনা চিন্তা নয়, একই জিনিস কিভাবে হতে পারে। মনে করার পর সে এটা উপলব্ধি করতে পারলো যে আগের দিনও জুমার রাত তার সাথে এরকম ঘটনা ঘটেছিল, আজকেও জুমার রাতেই সে একই ঘটনা তার সাথে ঘটলো। আব্দুর রশিদের কথা হলো, এরপর থেকে সে প্রতিদিন সেখানে যেতে থাকলো কিন্তু সে কিছুই সেখানে দেখতে পেল না। কিন্তু যেদিন জুমার রাত এলো, জুমার রাতের দিন সে একই জিনিস আবারও অনুভব করলো এবং সে একই জিনিস সেখানে বুঝতে পারলো এবং দেখতে পেল। এরপর সে বুঝতে পারলো যে এটা জুমার রাতেই হয়ে থাকে। সে প্রতি জুমার রাত সেখানে থাকতে আরম্ভ করলো। পরের মাসে একই জুমার রাতে এমনটা হলো যে একটি মুর্দা তার নাম ধরে ডাকতে লাগলো এবং আব্দুর রশিদকে বললো, তুমি যখন সবকিছু জেনেই নিয়েছো আব্দুর রশিদ, আর আমাদের মাহফিলে তুমি গোপনে কেন সামিল হচ্ছ? তুমি এখন আমাদের সাথে প্রকাশ্য সামিল হও, মিলেমিশে আমাদের সাথে এসো এবং আমাদের সাথে তুমি দুরুদ পাঠ করো। এই কথা শুনে আব্দুর রশিদ খুবই ভয় পেয়ে গেল এবং সেখান থেকে সে পালিয়ে এলো। এর পরের জুমার রাতে সে নিজের সাথে ক্যামেরা নিয়ে যাওয়ার কথা ভাবলো এবং সেই সকল দৃশ্যগুলোকে ক্যামেরায় রেকর্ড করার মনোভাব করলো এবং মানুষদেরকে তা দেখার ইচ্ছা পোষণ করলো যে এখানে জুমার রাতে কি কি হয় তা মানুষ যেন জানতে পারে। বন্ধুগণ, এরপর জুমার রাত চলে এলো এবং সেই রাতে সে মুর্দার এবং সেখানকার দুরুদ শরীফ পড়ার ভিডিও ক্যামেরায় রেকর্ড করে নিল এবং এরপর সে বাড়িতে এসে ক্যামেরায় ধারণ করার ভিডিওটি আগে নিজে দেখলো। তারপর সে একটি সৌদি আরবের মিডিয়ার সাথে যোগাযোগ করলো। সেই সৌদি আরবের মিডিয়াকে বলল যে তার কাছে এমন একটি নিউজ আছে যা দুনিয়ার মানুষ যদি দেখে তাহলে সে হয়রান হয়ে যাবে। মিডিয়ার মানুষ তার কাছে এলো এবং তার কাছে সে সকল ঘটনা শুনলো এবং ক্যামেরার ফুটেজটি দেখতে চাইলো। যখন সে ক্যামেরা অন করে তাদেরকে সেই ভিডিও ফুটেজ দেখাতে গেল, তো অবাক করার মতো ঘটনা হলো প্রিয় বন্ধুগণ, সেই ভিডিও এবং ছবি সে নিজে তো দেখতে পাচ্ছে কিন্তু বাকি মানুষরা শুধু সেই কবর স্থানের ছবি দেখতে পাচ্ছে, আর অন্য কোনো জিনিস তাদের চোখে দেখতে পায় না। মিডিয়ার মানুষরা রাগান্বিত হয়ে গিয়ে তাকে বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাদের সময় নষ্ট করার জন্য আমাদেরকে এখানে ডেকেছো? আব্দুর রশিদ বলেন, আমি তো সবই দেখতে পাচ্ছি, এই দেখুন মুর্দা এখানে দাঁড়িয়ে আছে, তারা দুরুদ পড়ছে, এই রকম বলতে আরম্ভ করে। মিডিয়ার মানুষরা আরো মাথা গরম করে তাকে আরো বকাঝোকা করতে লাগলো এবং তারা মনে করলো নিঃসন্দেহে এই লোকটি পাগল হয়ে গিয়েছে। এরপর আব্দুর রশিদ আরো বলেন, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনি জুমার রাতে আমার সাথে জান্নাতুল বাকিতে চলুন এবং নিজের চোখে সব কিছু দেখুন। এরপর মিডিয়ার মানুষরা ভাবলো একবার গিয়ে দেখাই যাক। এরপর তারা সেখানে জুমার রাতে উপস্থিত হলো কিন্তু তারা সেখানে গিয়ে কিছুই দেখতে পেল না। এরপর আব্দুর রশিদকে ব্রেনের ডক্টর দেখার জন্য জান্নাতুল বাকির ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করলেন এবং তাদেরকে জান্নাতুল বাকির গোরকান্দের পোস্ট থেকে তাকে রিজাইন করার অনুমতি দিতে বললেন এবং তাকে অনুমতি দেওয়া হলো। এরপর তাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করা হলো। প্রিয় বন্ধুগণ, মেন্টাল হাসপাতালে এখনো আব্দুর রশিদ কসম করে বলেন, এটা আমার পাগলপান নয়, সে এই সবকিছুই তার নিজের চোখেই দেখেছে কিন্তু কেউ তার কথা বিশ্বাসই করতে চায় না। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর
ব্যাপারে আপনার কি মতামত? আপনি এই ব্যাপারে কি ভাবেন? সত্যি কি আব্দুর রশিদ এমন কিছু দেখেছিলেন, না এগুলো তার চিন্তা ভাবনা ছিল মাত্র? কমেন্ট বক্সে পারলে অবশ্যই আপনার মতামত দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাথে সাথে আপনার বন্ধুকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ করার আগে আপনি এটি কনফার্ম করে নিন যে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। এই ভিডিওটায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পাকিস্তানি আব্দুল বাসিদের একটা ঘটনা বলি, মানে তার দেখা একটা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে, জান্নাতুল বাকির। তো সেই জান্নাতুল বাকিতে বলা হয় যে ওটাই সবচেয়ে পবিত্র জায়গা যেখানে সমস্ত মুসলিমরা চায় যে সেখানে কবর পেতে। তো সেটা সেখানে প্রচুর সাহাবীর কবর রয়েছে এবং সেখানে যে কবরগুলো দেওয়া হয় সেখানে ইট কাট বা এরকম কিছু থাকে না। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, মানে কথনে আছে যে জুম্মাবার, মানে আমার মনে হয় যেটা শুক্রবারে প্রতি শুক্রবারে যে মানে লাশগুলো জীবিত হয়ে ওঠে এবং ঘোরাঘুরি করে। তো সেই আব্দুল বাসিদ পাকিস্তানি, সে কবরের ওখানে কোনো কাজ পেয়েছিল এবং সে এই কাজ করতে করতে হঠাৎ করে জুম্মাবারে রাত্রিবেলায় দেখে যে এরকম কেউ উঠে আসছে এবং তারা ঘুরে বেড়াচ্ছে। তো সেটা দেখার পরে সে বারবার, যাতে ভুল দেখছে কি না সেটা দেখার জন্য বারবার দেখে, এবং এক সময় এরকম হয় যে তারাও বুঝতে পারে, মানে যারা উঠছে মুর্দারা তারাও বুঝতে পারে যে ও দেখে ফেলেছে। তখন বললো যে একসাথে আমরা শাহাদাত করি। তো তখন সেই জিনিসটা হলো এবং তারপরে সে আবার ক্যামেরা নিয়ে গিয়েছিল যাতে বিশ্বকে দেখাতে পারে, সারা আরবকে দেখাতে পারে, পৃথিবীকে দেখাতে পারে যে এই জিনিসটা এখানে হয়। কিন্তু যেটা হওয়ার কথা সেটাই হয়েছে এখানে, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখি এবং জানি যে সে ক্যামেরা নিয়ে গিয়েছে, ছবিও তুলেছে, সমস্ত কিছু করেছে এবং ফাইনালি যখন মিডিয়াকে ডেকেছে তখন সে আর দেখাতে পারেনি সেটা, এবং সে নিজে দেখছে কিন্তু অন্যরা দেখতে পাচ্ছে না। যেগুলো আমরা সিনেমাতেও দেখি অনেক সময় যে এরকম এরকম হচ্ছে, সে নিজে দেখছে কিন্তু অন্যরা দেখতে পাচ্ছে না। তো এই জিনিসগুলো মোটামুটি মানে যারা দেখে তারাই দেখে, বাদবাকি কেউ দেখতে পায় না, এইটা এই ঘটনাগুলো হয়। তো যাই হোক, পরে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয় এবং সেখানে অনেক ট্রিটমেন্ট করা হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তারপরের খবর জানানি। মোটামুটি যেটুকু ছিল এটুকুই। তো এখানে অনেক অলৌকিক কথাবার্তা আছে যেগুলো ঘটেছে এবং সে নিজে এখানে মানে কি বলবো, নিজে দেখেছে এবং প্রমাণ পেয়েছে। সুতরাং মানুষকে হয়তো জানাতে পারেনি যে এরকম আমি দেখেছি এবং সেটা তথ্য প্রমাণ সহ দেখাতে পারেনি। তবে কিছু কিছু জিনিস হয় অবশ্যই, এবং এখানে যেহেতু বলাই আছে কোরআনে বা হাদিসে যে এইরকম ঘটনা ঘটে, তো সুতরাং ঘটে। তো যাই হোক, ভিডিও কেমন লেগেছে জানিও। আমি নতুন করে জানলাম এই জিনিসটা, এতদিন জানিনি, অনেক ইসলামিক ভিডিও করেছি কিন্তু আজকের ব্যাপারটা নতুন পুরোপুরি আমার কাছে। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।